দেখো কার কাছে কে কখন ঠেকা থাকে বলা যায় না। হ্যাঁ, তার বিনিময়ে ও টাকা দেবে, সেটা না। খাওয়া শুরু হয়েছে মিঠু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে সকাল 8টা, আর এই সময় থেকে আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। সাথে কিন্তু আমার মিঠু রানি রয়েছে। মিঠুর এই ঢাকনা সবে খুলে দিলাম, এখন ওকে নিয়ে একটু বাইরে রেখে দেবো। আর আমাদের চা খাওয়া হয়নি, আমাদেরও উঠেই গাড়ির কি মোবিল না কি চেক ঠেক করতে হবে, একটু সময় লাগবে। তা আমি ভাবলাম সময় নষ্ট করে লাভ নেই, ভিডিওটা শুরু করে একেবারে সোজা চলে যাব। কোথায় বলো তো, ওয়াশরুমে স্নান সেরে ঠাকুর ঘরে গিয়ে একটু কাজ শুরু করে দিই বৃহস্পতিবার। আর এদিকে কিচেনেও কাজ রয়েছে, জাস্ট এইখানে এই বেডরুমে বিছানাটা শুধু গুছিয়েছি। তাই এবার পরে পুজোটা দিয়ে আসি, বৃহস্পতিবারে বড় কাজ, পুজোটা দিয়ে আসি। দিয়ে এসে আস্তে আস্তে ঘরের অন্যান্য কাজগুলো করব, দুটো কাঁচা ধোয়া থাকলে সেগুলো একটু করব, সব পরে করব। কারণ এখন বাড়িতে কাজ হচ্ছে তো মিস্ত্রি, সে গণ্ডগোল হয়ে যায়, সব লেট হয়ে যায়। তাই আগে সবার আগে ইম্পর্টেন্ট কাজটা করি। তাহলে তোমরা আমার সাথে থাকো, আই হোপ একটু হলে আমার নিউ ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে আমার কাছে দূরে নতুন পুরনো যেখানে যত বন্ধু আছে সবাইকে জানাই স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। আজকে কিন্তু ওয়েদারটা 8টা বাজে, বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু না রোদ দেখা যাচ্ছে না। দেখা যাক, বেলা হোক, চলো আমি বরঞ্চ আমার বড় কাজটা সেরে আসি। ও মা, এর দেখি হয়ে গেছে, আবার হাত ধুয়ে ওপরের দিকে আসছে। তাহলে এ আসলে তো চাটা আগেই করতে হবে। দেখছি না, মনে হচ্ছে না, ভাবলাম স্নান করতে যাবো, দেরি হবে দিদি, মানে বিস্কুট দিতে হবে। আর এই আমি কোথায় গেছি রে, দেখেছো সরে এসছি যে অমনি কিরকম চিৎকার। এখনো চা বসাইনি, চা বসাবো না, এগুলো সেরে তারপরে যাই স্নান করতে, হবে না। চলো কি আর করা যাবে, এই যে একজন সিগন্যাল দিয়ে দিয়েছে, ম্যাঁ 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 ম্যাঁ, কি হয়েছে? আমি গেছি গেছি আমি হ্যাঁ গেছি 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 গেছি। ঠিক আছে, তোমরা সাথে থাকো। বসিয়ে দিলাম, আর সেই কথাটা মুখে বলছি না, কেন বলো তো, আমার আওয়াজ পেলেই তো মিঠু রানি চিৎকার করবে। কিন্তু না, সবজি দেখাতে গিয়ে কথা বললাম। এই দেখো কত সবজি, পেঁপেটা দেখো, আমাদেরও নিচ থেকে আসলো না গাড়ি করে, তাই দেখো সবজিগুলো গতকাল রাত্রে এনে নিচে রাখা হয়েছে। এটা কি, ও তো এখানে এখানে আছে, এই যে ফুল বেগুন, এই বেগুনগুলো ভাজা খেতে ভালো লাগে। আর ফুলকপিটা দেখো, অনেকদিন ধরে ফুলকপি খাওয়া হয় না আমাদের। এই যে চা খেয়ে যাবো স্নান করতে, কি করবো, চলে এসছে ঘরে, রেখে দিই। গতকাল কতগুলো গাজরও এনেছে, গাজর ভাজাও ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আর আমার চুল ফুলগুলো দেখো কি অবস্থা, থাক সকালবেলা কি করবো বলো। দেখতে পাচ্ছ, এই দেখো মিঠুকে বের করেছি, দেখো কি অবস্থা। তোমাদের বললাম না স্নান করতে যাব, কিন্তু আর হলো না। চা খেয়ে ভাবলাম আবার ঘরটা ঝাড় দিয়ে মুছেই যাই, এই করেই বেলা হয়ে যায়। আর জানো লাইলিনের ঝাড়ু আছে না, ওই ঝাড়ু দিয়ে দেখছি, আছে তো আমার, পরিষ্কার হচ্ছে না ভালো। তা আবার এগুলো, এই ঝাড়ুটা বের করলাম যে এটা দিয়ে, এই দেখো আমাদের একে বললাম যে একদম আখলার থেকে আখ কিনবে না। মিঠু এখনও বাইরে বসে আখ খাচ্ছে, ওর আখ খেতে এত ভালো লাগে। অবস্থা দেখেছো, পুরো মানুষের মতো ছিবড়া ফেলেছে। ঠিক আছে, আমি ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, এই মিঠুর আখ খাওয়া তোমাদের দেখালাম। দেখো মহারানীকে বের করে দিয়েছি, সেই তাই সেই আখই খাচ্ছে, ওই যে আখ খাচ্ছে বসে। আর দিয়েছি বাটিতে যে কয়েক টুকরা ছিল খা, বিস্কুট রেখে দিয়ে এখন আখ খাচ্ছে। ছাদে এখনও কেউ আসেনি, সকালে উঠেই তোমাদের বললাম আমি স্নান করব, কিন্তু এই এখন আসলাম স্নান করতে। আসলে তো সকালবেলা ভেবেছিলাম, ও মা এ কি দরজা তোমার মিনি, তুই এখানে এসে বসে আছিস, এই দেখো ছাদের দরজা দেওয়া ছিল, ওই দেখো মিনির অবস্থা দেখো, দাঁড়াও ব্যাকে দেখাচ্ছি। তুই এই শীত কোথা দিয়ে এসে বসেছিস, দরজা তো বাইরে দিয়ে দেওয়া ছিল, আমার মনে হয় ও ভেতরে ছিল আর তখনই দরজাটা দেওয়া হয়েছে, চিন্তা করো।
স্নান হয়ে গেছে, কিন্তু স্নান করার সময় আবার ওপরে রুমে একটা তাওয়াল আছে, সেটা ইউজ করা হয় না। তা ভাবলাম কি যে না, এটা ধুয়ে দিই, অনেক দিন ধরে ওটা রয়েছে, কখন আবার আমি মনের ভুলে গাটা মুছে ফেলবো, আর এমনি আমার অ্যালার্জি ধাঁচ, তা দেখো আমি সোজা হতে পারছি না, বেশ ঠান্ডা হাওয়া দিয়েছে আর ওপরে ওয়াশরুমে স্নান করেছি, শীতেও ধরে গেছে, এখন তো ঝটপট করে আমাকে ঠাকুরঘরে যেতে হবে, ঠাকুরঘর মোছা, ঠাকুরের বাসন মাজা এগুলো বাকি আছে, আর প্রত্যেক দিন ছেলের ফুলহাতা গেঞ্জি আর মোজা এগুলো এখন শীতকালে ধুতেই হচ্ছে। আর এই যে বলতে বলতেই ঠাকুরঘরে চলে এসেছি, ঠাকুরঘরটা ঝাঁট দিচ্ছি, আর তখনই দেখি ওপরে আমাদের একটা ভাড়াটে বোন, ও কাজে যাচ্ছে, তা আমি না দেখছি আবার ও আবার মোবাইলটা দেখতে পাচ্ছে কিনা, বাড়ির লোক না কেমন একটা লাগে, এমনি করি ঠিক আছে, কিন্তু আমি ক্যামেরা অন করে কাজ করছি, কেউ দেখলে বলবো ওই দেখো মোবাইল ই করে কাজ করছি, কিন্তু আমরা যে ব্লগার আমরা ভিডিও করি, মানে আমাদের ব্লগ করতে হয় কাজ করার সময় মোবাইলটাকে অন করতে হয়। যাই হোক, বৃহস্পতিবার সমস্ত কাজ সেরে সোজা চলে আসলাম কিচেনে, পুজো করে চলে এসেছি, দেখো কপালে রাস্টিকা, বৃহস্পতিবার না একটু সিঁদুর লাগিয়েছি কপালে, মিস্ত্রিকে চা করে দিলাম, আর আমাদের ওকে দেব মুড়ি আর গতকাল পায়েস, দেখো দুধ দিয়ে ই করে রেখেছি, একেবারে সর পরে রেখে পড়ে গেছে, সরটা তোমাদের দেখাতে পারছি না, ব্যাকে দেখাতে হবে, দাঁড়াও কি সুন্দর সর পড়েছে, নাতাটা নাড়াতে ইচ্ছে করছে না, ও রে না, ঠিক আছে ওকে যে মুড়ি নিয়ে এসেছি, মুড়ি আর পায়েস দেবো সকালে, আর ছেলে তো খাবে না, ছেলে খাবে কেক, বলে না আমি খাবো না, এই হচ্ছে আজকে সকালের খাবার, শীতকালে যাই বলো না কারো, পায়েস মুড়ি পায়েস রুটি সবার ঘরে ঘরেই হচ্ছে তাই না, ঠিক আছে ওকে দিয়ে আসি খাবারটা, তারপরে রান্না বসাবো, মিস্ত্রিকেও চা দেওয়া হয়ে গেছে, নিয়ে বসে গেছি মুড়ি আর পায়েস। আর জানো একটা কথা তোমাদের বলবো, মানুষের কার কখন কি সমস্যা হয় কেউ তো বলতে পারে না, আমার ওপরে রুমটা তো জানো একেবারে পুরো সাজানো গুছানো রয়েছে, রুমটা ভাড়া দিই না, কিন্তু আমার অপোজিটে যে দুটো মেয়ে থাকে ওদেরই একটা বান্ধবী, তা ওরই একটা বান্ধবী বনগা থাকে, সে ট্রেনিংয়ের জন্য আসবে, সে কিছু কোথাও রুম মানে এখন এমার্জেন্সি রুম পাচ্ছে না, কালকে থেকেই তার পরশু দিন থেকে তার জয়েনিং করতে হবে, এবার ওরা আমাকে ধরেছে আন্টি একটু ব্যবস্থা করে দাও, তা ওই ওই মেয়েটাকে ওরা ফোন নাম্বার দিয়েছিলো আমার, তা ওরা আমাকে ফোন ও মেয়েটা আমাকে ফোন করলো, এতক্ষণ কথা বললো, বলো আন্টি, তা বললাম দেখো আমার তো সব গুছানো, আমি কিন্তু কিচ্ছু সরাবো না, ওই মধ্যেই তোমাকে ইউজ করতে হবে, আর আমার লোকনাথ পুজো আছে সামনে, বললো না বেশি দিনের ব্যাপার না, তা বললাম আমার সব কিছু কিন্তু ওয়াশরুম তুমি সব পরিষ্কার করে রাখতে হবে, বললো না, তারপরে মানে আমার সঙ্গে কথা বলে তাই আমাকে বলছে আন্টি তোমার ব্যবহার কত ভালো, ফোনে কথা বলে আন্টি থ্যাংক ইউ তুমি কতটা হেল্প করলে, আমি বললাম দেখো কার কাছে কে কখন ঠেকা থাকে বলা যায় না, হ্যাঁ তার বিনিময়ে ও টাকা দেবে সেটা না, কিন্তু এই মুহূর্তে ও টাকা দিয়েও মানে ও চাইছিল যে জানাশোনা কোনো বাড়িতে মানে ভাড়া অচেনা মানে ওইখান থেকে এসে হট করে কোথায় উঠবে, যেহেতু এখানে ওর দুটো বান্ধবী রয়েছে, তা সেই সিচুয়েশনের জন্য মানে একটা জানাশোনা বাড়িতেই ভাড়া নিতে চাইছিল, তার ছেড়ে আমার হাজব্যান্ড এদের মানে এরা রাজি ছিল না, আমার থাক এখন অসুবিধায় পড়েছে, দুটো মাস কি একটা মাসের ব্যাপার, ঠিক আছে ওর সঙ্গেই ফোনে গল্প করছিলাম মানে এতক্ষণ ফোন কথা বলছিলাম, পায়েস দিয়ে মুড়ি দারুণ লাগে, খেয়েই আমি রান্না করতে যাবো, আর মিঠুকে দিয়ে এসছি, মিঠুকে আবার পায়েস দিয়ে মুড়ি মাখিয়ে দিয়ে এসছি, মিঠু কী করছে মুড়িগুলো ফেলে দিচ্ছে, পায়েসটা মিষ্টি মিষ্টি ওটা খাচ্ছে, ঠিক আছে পরে আবার কথা বলবো, এখানে আছে মাছের মাথা ছেলের জন্য মাছ, আর আমাদের পুঁটি মাছ আনা হয়েছে, পুঁটি মাছ মাছের মাথাটা আজকে রেখে দেবো, আজকের মাছের মাথাটা করবো না আগামীকাল করবো, আজকে বাবুর মাছটাই শুধু করব, দেখা যাক কোথায় কি আছে, দেখতে তো পাচ্ছি না, এই দেখো শুধুই কাতলা মাছ মাছগুলোই বের করব, এই যে মাছের মাথাগুলো রেখে দেবো, আর এই ছেলের জন্য দু পিস কাতলা মাছ করব, আর আমাদের পুঁটি মাছ কাটা হচ্ছে, ভাতও হয়ে গেছে আমার, ভাত নামাবো, টমেটো দিয়ে ডালটাও হয়ে গেছে, ডাল ছাড়া তো আমাদের ঘরে হবেই না, এখন এই যে ছেলের মাছ দুটো করে নিই, তারপরে অন্য কী করি দেখি, আর সবজি তো তোমাদের সকালেই দেখালাম যে কত সবজি রয়েছে, দেখা যাক কী করি,
এই যে পুঁটি মাছ অনেকটা আনা হয়েছিল, কিন্তু অতটা কেটে উঠতে পারলো না, বেলা অনেক হয়েছে তো অর্ধেকটা রেখে দেওয়া হলো। আর পেঁপে সেদ্ধ দিয়েছে, লঙ্কা ভেজে রেখেছি, পেঁপে সেদ্ধটা মাখবো। আর এইদিকে যে বাবুর মাছটা আলু দিয়ে আর একদম জিরে গরম মশলা দিয়ে রান্না করছি। হয়ে গেছে মাছটা, আলুটা সেদ্ধ নিয়ে নামিয়ে নেবো। আর ছেলে সবজির মধ্যে আলুটাই তো খায়, আর তো কিছু খায় না। এই দেখো পুঁটি মাছগুলো একটু ভেজে নিচ্ছি, যতই ছোট মাছ হোক না ভেজে রান্না করতে তো আমি পারি না, আমার ভালো লাগে না। জানো একটু চচ্চড়ির মতো করবো, মানে এগুলো দিয়ে টমেটো একটু বেগুন আলু সিম, শীতকালে কিন্তু এই ছোট্ট পুঁটি মাছের চচ্চড়ি খেতে বেশ ভালোই লাগে। ঠিক আছে, আবার বেশি কড়া ভাজলে ভালো লাগবে না, এইরকম ভাজাটাই ঠিক আছে। না নামিয়ে ফেলি, হয়ে গেছে চচ্চড়ি, ধনে পাতাটা দিয়ে দিলাম। মানে অনেকে মাখা মাখা করে, আর আমি একটু একটু ঝোল ঝোল রেখেছি, পরে টেনে যাবে। আর এরকম চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে, শীতকালে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। ইন্ডাকশনটা কমিয়ে দিয়েছিলাম। রান্না বসানো আছে, মাছের ঝোলটা ওই যে ছোট মাছে এখন ওই যে দেখো কতকাল কিছু কেটেছি, তার আগের দিন কিছু কেটেছি, একবারে বসে তো আমি কাটতে পারি না, আর একটুখানি বাকি আছে, ওইটা আর খেয়ে কাটতে পারলাম না, আঙুল ব্যথা হয়ে যায়। এখন যেগুলো শুকিয়েছে সেগুলো নিচে নিয়ে যাব, আর কিছুটা আদা ভেজা মানে আদা শুকনো আছে, চলো দেখাই। এই দেখো এগুলো শুকিয়ে গেছে, এগুলো নিচে নিয়ে ঘরে রাখলেই শুকিয়ে যাবে, এটা গতকাল দিয়েছিলাম, আর আজকে এগুলো এখন দেবো। এই যেগুলো মোটামুটি শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে যাই। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে ছেলের আলমারির সামনে চলে এসেছি, ছেলের আবার বিয়ে বাড়ি আছে, সকালে বলেছে আমার মাথা থেকে বেরিয়ে গেছে, এখন পুজো দিতে গেছি, বলে ওমা আমার জামা প্যান্ট আয়রন করা আছে তো, এখন বের করি না থাকলে মানে আমাকে আয়রন করতে হবে, কিছু করার নেই, আর চেঞ্জ করব। মানে এই হাউস কোট পরে রয়েছি, শীত করছে, এক্ষুনি চুড়িদারটা পরে নেবো, চুড়িদার পরলে বেশ ঠিকঠাক থাকা যায়, মানে চাদর না গায়ে দিয়েও কাজ করা যায়। দেখি আলমারির অবস্থা তো এই, এখন খুঁজতে হবে ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শার্ট আর হচ্ছে ব্লেজার। এই যে বের করলাম, এখন চলো গিয়ে দেখি আয়রন করি। আর দুটো মানে তোমার ব্লেজারই বের করেছি, একটা ব্ল্যাক, একটা হচ্ছে গেছেবার কিনেছি, আর একটা অনেক আগের ছিল, দেখা যাক কোনটা পড়বে তাহলে। আর আমার মিঠু রানী কিন্তু এখনও ডাইনিং রুমে বসে আছে, আমি যখন লাস্টে বেডরুমে গিয়ে বসে মোবাইলে কাজ করব তখন আবার ওনাকে মোবাইলে মানে ডাইনিং বেডরুমেই রাখতে হবে। যাই হোক, এই দেখো ছেলে এখন আমার রেডি হচ্ছে, দেখেছিস? হ্যাঁ দেখেছো, এবার খুলতে গেলে হবে আরেক সমস্যা। দে আমি আটকাই দিই, আটকে গেছিল অল্প, দাঁড়া। এটা ঠিক আছে, এই আর এক বছর পড়তে পারবি আর পড়বি না, ব্লেজারটা থাক, এটা পরে যা, ব্লেজারটা তো সেদিন বিয়েতে পরে গেলি, এটা আর যেটা পরেছিস ওটাকে কি বলে? হ্যাঁ বাবু, ও হ্যাঁ এটাই ঠিক আছে, এই এই বছরই পর, দুইবার পড়লি কেনার পর এইটা। শীত বলেই একটু পরা যায়, ঠিক আছে, ভাল লাগছে, ঠিক আছে। জুতোটা হয়েছে? হ্যাঁ ঠিক আছে, এই এই বছর এই ড্রেসটা পরে ছবি তুলে রাখ, আর এই ড্রেস রেখে দেবো, তোর ঘরে ছেলে এলে তোর ছেলেরে এই ড্রেসটা পরাবো। না হবে না কেন হবে, ছাড়া গেল, যা আস্তে সাবধানে যাবি।
বাবা তাণ্ডব, আর আজকে বাইক নিয়ে গেল না, খুব ঠান্ডা লেগেছে। একটা মানে দুটো, একটা সর্দির আর একটা জ্বরের ওষুধ খাইয়ে দিলাম, মানে সমানে নাক দিয়ে জল পড়ছে। আর ওগুলোকে যেটা পড়লো, সেটা ছেলে যেটা পড়েছে ওটা ব্লেজারই তো বলে। এই ব্লেজারটা কিনেছিল গেছে এবার, এটা তো তোমাদের দেখিয়েছি। আর যেটা ব্ল্যাক কালারের, ওটা কলেজে ফাইনাল ইয়ারে কি একটা প্রোগ্রাম ছিল, এই ডিসেম্বরে মাসে কি একটা প্রোগ্রাম ছিল, অ্যানুয়াল ফাংশন টাংশন কিছু ছিল কলেজে, তখন ওইটা কিনেছে। তারপর তার পড়া হয় না, এটা কেনার পর এটাই পরে, আজকে ওটাকে পড়েছে, পুরো ফিটিং, হাত ফাত এরকম বলছে ওমা পড়ে যাচ্ছে, আবার ছিঁড়ে যাবে না, তার হচ্ছে না না ছিঁড়বে না, ওটা আমি যত্ন করে রেখে দেবো, তোর ঘরের ছেলে হলে আমি পড়াব। যাক, ও বেরিয়েছে, এবার আমি একটু টুকটাক কাজ সারি, মানে কি বলবো আর, কাজ পুরো ছড়ানো ছিটানো রয়েছে। আটা মারতে হবে, রুটি করতে হবে, আর আস্তে আস্তে তোর আজকে অনেক রাত হবে, বন্ধুর দাদার বিয়ে, আমি ছিটকানিটা দিয়ে বসি। আর আমার মিঠুরানী আমার জন্য অপেক্ষা করে বসে আছে, এই যে তখন বারান্দায় ছিল, বেডরুমে যদি এই টাইমে না আনি চিৎকার শুরু করে দেবে। আমি খাটে বসে থাকি, ও এখানে বসে থাকবে। এই দেখো বাবা জুবুথুবু হয়ে বসে আছে, কি হয়েছে, তোমার কথা বলছি, তোমার কথা বলছি, তোমার নাম মিঠু, বসে আছে। ঠিক আছে, আমি একটু কাজ করে নিই।